ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আজকের এই জুম ক্লাউড ইয়া ক্লাউড মিটিং ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একে মাসুদুরানা, লেকচারার ফিজিক্স, মর্নিং শিফট, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাসগুলো করতেছিলাম। তো এটা আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারের চতুর্থতম লেকচার। আজকে 4 তারিখ। তো আমরা এর আগে অলরেডি 3টা লেকচার অলরেডি আমরা শেষ করে ফেলেছি। তো যে স্টুডেন্ট গুলো ক্লাসগুলো মিস করেছো অথবা এখনো দেখোনি, সবাইকে আমি রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক পেজে, অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আমাদের ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা ওখান থেকে ক্লাসগুলো দিয়ে নিবে, মানে দেখে নিবে। তো আমি এটাই জন্য বলছি, কারণ হলো ফিজিক্সের তোমরা জানো অলরেডি, তোমরা বুঝতে পেরেছো যে প্রত্যেকটা লেকচার এর আগের লেকচারের সাথে লিংক করা। তুমি আগের লেকচারটা যদি ভালোভাবে না বোঝো, এর পরের লেকচার অথবা আজকের লেকচারটা ঠিক মতো বুঝতে পারবে না, তার মানে আমার যে লেকচারগুলো তৈরি করা সেগুলো একটার সাথে একটা লিংক করা। সেই জন্য তোমাকে সিরিয়াল করে আসলে প্রথম থেকেই সবগুলো লেকচার ভালোভাবে দেখতে পার, মানে দেখতে হবে। যদি কোনো স্টুডেন্ট হঠাৎ করে এসে মাঝখানের এই দুই একটা লেকচার দেখে, তাহলে আসলে ও ঠিক মতো বুঝতে পারবে না, এবং ধরো একটা বিরূপ একটা মনোভাব থাকতে পারে যে আসলে টিচাররা কিভাবে পড়ায় অথবা কি পড়ায় কিছুই বুঝি না, সব মাথার উপর দিয়ে যায়, তো এরকম টাইপের কিছু মনোভাব হতে পারে তোমাদের। তো সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ক্লাসগুলো যেন তোমরা কন্টিনিউয়াস ভাবে দেখো, যে কোনটা প্রথম লেকচার, কোনটা দ্বিতীয় লেকচার, কোনটা তৃতীয় লেকচার, এভাবে কন্টিনিউয়াস করে যদি দেখো, মানে সিরিয়ালটা মেনটেন করে যদি দেখো, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। তো ধন্যবাদ সবাইকে। তো আজকে দেখো, আমি প্রথমেই আমাদের লাস্ট যে ক্লাসটা ছিল সেই লাস্ট ক্লাসটার আমরা এই লাস্ট স্লাইডটা একটু রিভিউ করব। যে আমাদের লাস্ট স্লাইডটা এরকম ছিল যে আইসোথার্মাল প্রসেস অথবা চেঞ্জ অথবা সমষ্ণ প্রক্রিয়া, এটা আমরা দেখেছিলাম। এরকম একটা সিলিন্ডার আমরা চিন্তা করেছিলাম। আর অবশ্যই এখানে দেখো, এটা মাথায় রাখতে হবে যে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমাদের যে এই সিলিন্ডারের যে ওয়ালটা, সেই ওয়ালটা কিন্তু অবশ্যই তাপের সুপরিবাহী অথবা গুড কন্ডাক্টর অফ হিট, সেই জন্য কিন্তু আমরা এটাকে কন্ডাক্টর হিসেবে মেনশন করেছিলাম। আর এখান থেকে দেখো, এখানে এটার ক্ষেত্রে হিট বাহির থেকে সিলিন্ডারের ভিতরে যাওয়া আসি করতে পারবে অথবা হিট এক্সচেঞ্জ হতে পারবে। আবার এটা আমরা বলেছিলাম যে এটা একটা স্লো প্রসেস, কারণ স্লো প্রসেস বলা হয়েছে কেন, কারণ এই হিট এক্সচেঞ্জ করে টেম্পারেচারটা সেম রাখার জন্য কিছু টাইমের দরকার হবে, তো সেই জন্য আমরা এটাকে স্লো প্রসেস বলেছিলাম। আর ডেফিনেশনটা এভাবে দিয়েছিলাম, দেখো তো ডেফিনেশন আমি আর বললাম না, কারণ এটা প্রিভিয়াস ক্লাসে অলরেডি হয়ে গেছে। তো এরপরে দেখো, আমরা আরো কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখেছিলাম, যে এখানে দেখো যে তাপের পরিবর্তন হয়, এখানে দেখো হিটের হিটের অ্যামাউন্টের চেঞ্জ হয়, কারণ দেখো যে ইন্টেরিয়র পার্ট থেকে হিট এনভায়রনমেন্টে যেতে পারবে অথবা এনভায়রনমেন্ট থেকে হিট এই ইন্টেরিয়র পার্টে চলে আসতে পারবে সিলিন্ডারের ভিতরে, যেহেতু ওয়াল ইজ দ্য গুড কন্ডাক্টর অফ হিট। তাহলে দেখো, এই ভিতর থেকে যদি হিট বাইরে চলে যায়, তাহলে দ্য অ্যামাউন্ট অফ হিট ইন দ্য ইন্টেরিয়র পার্ট উইল চেঞ্জ, তার মানে কি এটা চেঞ্জ হবে, তার মানে কি এখানে যে পরিমাণ আগে থেকে হিট ছিল, যদি এখান থেকে কিছু হিট বের হয়ে যায়, তাহলে কিন্তু ভিতরে হিটের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। আবার যদি বাহির থেকে এনভায়রনমেন্ট থেকে যদি কিছু পরিমাণ হিট এ ওয়াল দিয়ে যদি ভিতরে ঢুকে যায়, তাহলেও কিন্তু আগের চেয়ে হিটের পরিমাণ এখানে চেঞ্জ হয়ে যাবে, তার মানে হিটের পরিবর্তন হবে। ঠিক আছে, এর মধ্যে হিটের পরিবর্তন হতে পারে, হিটের চেঞ্জ হতে পারে। তাহলে যেহেতু হিটের চেঞ্জ হতে পারে, তাহলে আমরা হিটের চেঞ্জটাকে ডিকিউ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, এই ডিকিউ দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। তো এখানে দেখো, ডিকিউটা জিরো হবে না, নট ইকুয়াল জিরো হবে। তো ডিকিউ জিরো মানে হলো যে তাপের পরিবর্তন অথবা চেঞ্জ অফ হিট এটা ইকুয়ালস জিরো হবে, যদি যদি কোনো মানে পরিবর্তন না থাকে। আর যদি কিছু পরিবর্তন থাকে, তাহলে স্পেসিফিক একটা ভ্যালু থাকবে যে 100 জুল পরিবর্তন হয়েছে অথবা 200 জুল চেঞ্জ হয়েছে, তো এরকম কোনো একটা কিছু ভ্যালু থাকবে, কিন্তু জিরো হবে না। তো সেই জন্য আমরা দেখো, এটাকে আমরা বলেছিলাম যে ডিকিউ ইজ নট ইকুয়ালস টু জিরো, তার মানে এটার কোনো একটা স্পেসিফিক ভ্যালু থাকবে, এটা বলেছিলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে যেহেতু সমষ্ণ প্রক্রিয়া অথবা আইসো থার্মাল প্রসেস, তোমরা এটা জানো যে এখানে হিট এক্সচেঞ্জ হবে, এরপরে ভলিউম চেঞ্জ হবে, প্রেশার চেঞ্জ হবে, তো এগুলো চেঞ্জ হলো কিন্তু টেম্পারেচার সেম থাকবে। ওকে, টেম্পারেচার সেম থাকবে। সো টেম্পারেচার যদি সেম থাকে, তাহলে কিন্তু দেখো যে অভ্যন্তরীণ যে শক্তি, অভ্যন্তরীণ যে শক্তি অথবা ইন্টারনাল যে এনার্জিটা, সেই ইন্টারনাল এনার্জি কিন্তু চেঞ্জ হবে না। তোমরা এটা জানো যে ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস অন টেম্পারেচার, অথবা অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে। যদি তাপমাত্রা চেঞ্জ হয়,
তাহলে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে, আর যদি তাপমাত্রা চেঞ্জ না হয় তাহলে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হবে না। আর দেখো ইন্টারনাল এনার্জি যে চেঞ্জটা সেটাকে আমরা দেখো এই DU দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, ইন্টারনাল এনার্জির পরিবর্তন অথবা চেঞ্জটাকে DU দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। তো এই DU ইকুয়ালস তখন দেখো জিরো। দেখো তোমরা এই গত ক্লাসে অনেকে কমেন্ট করেছো যে এখানে আমি DQ অথবা DU লিখেছি, এগুলো ডেল্টা কিউ আর ডেল্টা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে কিনা। হ্যাঁ অবশ্যই যাবে, কারণ দেখবা মার্কেটে যে বইগুলো আছে বিভিন্ন রাইটার বিভিন্ন সিম্বল ইউজ করেছে। তো তুমি এই যে কোনো একটা সিম্বল ইউজ করতে পারো, কিন্তু ওই সিম্বলটা আসলে কিসের জন্য ইউজ করতেছো অথবা কি প্রকাশ করতেছে সেটা কিন্তু তোমাকে অবশ্যই বলে দিতে হবে যে এই সিম্বলটা আসলে এটা রিপ্রেজেন্ট করছে। তো আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, যখন আমরা স্মল চেঞ্জ রিপ্রেজেন্ট করব, ক্ষুদ্র পরিবর্তন যখন আমরা মানে নিয়ে ডিল করব, তখন অবশ্যই আমাদের এটাকে ডিফারেনশিয়াল ফরম্যাটে লিখতে হবে। তার মানে কি, DQ এভাবে লিখতে হবে, ওকে। আর যখন লার্জ কোনো পরিবর্তন হবে, বড় পরিবর্তন হবে, তখন সেগুলো আমাকে আমরা ডেল্টা দিয়ে মানে জেনারেলি রিপ্রেজেন্ট করি, ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি, ওকে। আচ্ছা এই স্লাইডটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা হ্যান্ড রাইজের যে অপশনটা আছে তোমরা এই হ্যান্ড রাইজ করবে যদি কারো কোনো কোশ্চেন থাকে। আচ্ছা এখানে তাজরিন নূর শাম্মি বলেছে যে না স্যার কোশ্চেন নাই। আচ্ছা ওকে থ্যাংক ইউ। এখানে অনেকে কমেন্ট করেছে যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলে ভালো হয়। ওই লিঙ্কটা আসলে ফেসবুক পেজে দেওয়া আছে, এটা হলো অনেক পেছনে পড়ে গেছে, ওই জন্য হয়তো তোমরা দেখোনি। ওকে ইনশাল্লাহ আজকে আমি দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা এখানে এই নীতি বলেছে যে স্যার এখানে কোনো শক্তির পরিবর্তন হবে না যদি তাপমাত্রা স্থির থাকে। হ্যাঁ এটা কিন্তু শক্তি না, আমি বলছি অভ্যন্তরীণ শক্তি। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। অভ্যন্তরীণ শক্তি যেটুকু থাকবে এতটুকু, শক্তি না শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি, ওকে। আচ্ছা ওকে আমরা দেখো এর পরের স্লাইডে, এটা আমাদের নিউ টপিক, একটু লক্ষ্য করো যে এই সমোষ্ণ প্রক্রিয়া অথবা আইসোথার্মাল চেঞ্জ অথবা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে দেখো আমরা কিছু ফিগার কনসিডার করব। যে এই যে এখানে দেখো আমরা একটা সিলিন্ডারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস নিয়েছি, আর এই গ্যাসটার উপরে দেখো এই পিস্টনটার উপর আমরা স্পেসিফিক একটা ম্যাস লোড দিয়েছি। দেখো এখানে ধরো এটা 1 কেজি হতে পারে, 2 কেজি হতে পারে, তো এটা কেজি একটা ম্যাস আমরা লোড দিয়েছি। তো এই পিস্টনটার উপর দেখো কোন একটা স্পেসিফিক ভরের কোন একটা ম্যাস যদি আমরা লোড দেই, তো এর মানে এটাও কিন্তু দেখো এই অবজেক্টটার কিন্তু একটা ওয়েট আছে। তার মানে এই অবজেক্টটা এই পিস্টনটার উপর একটা প্রেশার ক্রিয়েট করবে, ওকে। যে এখানে এই পিস্টনটার উপর যে অবজেক্টটা আমরা রেখেছি, এই অবজেক্টটাই পিস্টনটার উপর কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবে। তো এই প্রেশারটাকে আমরা P1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ওকে। দেখো এই অবজেক্টটা পিস্টনটার উপর যে প্রেশারটা ক্রিয়েট করলো সেই প্রেশারটাকে আমরা P1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে দেখো P1 প্রেশারে এখানে যে ভলিউমটা, গ্যাসের যে ভলিউমটা, সেটাকে আমরা V1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে দেখো প্রেশার যখন P1 হবে তখন ভলিউম V1 হচ্ছে। তো এরপরে দেখো আমরা এই প্রতিপাদন করার চেষ্টা করব অথবা ড্রাইভ করার চেষ্টা করব যে প্রেশার আর ভলিউমের মধ্যে রিলেশনটা কেমন, যে ইন কেস অফ আইসোথার্মাল প্রসেস হোয়াট উইল বি দ্য রিলেশন বিটুইন প্রেশার অ্যান্ড ভলিউম, ওকে। তো আমরা একটু ফিগার দিয়ে আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিব, এরপর আমরা ম্যাথামেটিক্যালি টার্মগুলো পড়ব। তো এটা আমাদের ফার্স্ট ফিগার, যে P1 প্রেশারে ভলিউমটা হলো V1। তো সেম ভাবে আমরা আরেকটা ফিগার কনসিডার করি। দেখো এখানে আমরা প্রেশারটা ডাবল করে দিলাম, তার মানে কি অবজেক্টটা আমরা দুইটা দিলাম, তারপরে অবভিয়াসলি এখানে প্রেশারটা বেশি হবে যেহেতু দুইটা অবজেক্ট লোড দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যে প্রেশারটা পরিবর্তন হলো সেই প্রেশারটাকে আমরা P2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আর তোমরা এই দুটা ফিগার থেকে ইজিলি বুঝতে পারছো যে যদি আমরা প্রেশার ইনক্রিজ করি, যেমন প্রেশারটা যদি আমরা ইনক্রিজ করি তাহলে কিন্তু ভিতরে যে গ্যাসের ভলিউমটা সেই ভলিউমটা কিন্তু ডিক্রিজ করবে অথবা কমে যাবে। তাহলে এই দুটো ফিগার থেকে দেখো ভলিউমটা দেখো কমে গেল, এটার ভলিউম ছিল এই এতটুকু, আর এখানে পিস্টনটা নিচের দিকে নেমে আসলো, এর মিনিং হলো যে ভলিউমটা কমে গেল। তাহলে এরপরে যদি আমি প্রেশারটা আরো ইনক্রিজ করে দিই, তার মানে কি অবজেক্ট যদি আরো আমি লোড দেই, দেখো এরকম করে যদি লোড দেই, তাহলে সেক্ষেত্রে প্রেশারটা চেঞ্জ হয়ে P3 হয়ে গেল এটা। আর এক্ষেত্রে দেখো ভলিউমটা আরো ডিক্রিজ করলো, ওকে। দেখো ভলিউমটা আরো ডিক্রিজ করলো। তো এখানেও এই তিনটা ফিগার থেকে আসলে আমরা কি বুঝতে পারছি, যে প্রেশার আর ভলিউমের মধ্যে অ্যাকচুয়ালি রিলেশনটা কেমন, একটু লক্ষ্য করো।
যদি আমরা প্রেশার ইনক্রিজ করি, দেখো যদি আমরা প্রেশারটা ইনক্রিজ করি তাহলে ভলিউমটা ডিক্রিজ করতেছে, এর মানে হলো আমরা যদি প্রেশার বৃদ্ধি করি, চাপ যদি বৃদ্ধি করি তাহলে আয়তন কমে যাচ্ছে। ইফ ইউ ইনক্রিজ দ্য প্রেশার দেন দ্য ভলিউম অফ দিস গ্যাস উইল ডিক্রিজ। ওকে, তার মানে এখান থেকে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে প্রেশার আর ভলিউম, চাপ আর আয়তনের মধ্যে যে সম্পর্কটা অথবা রিলেশনটা, সেটা হলো ইনভার্সলি প্রপোর্শনাল অথবা ব্যস্তানুপাতিক। ওকে, ইনভার্সলি প্রপোর্শনাল অথবা ব্যস্তানুপাতিক। ওকে, তো এখন এই তিনটা ফিগার থেকে আমরা দেখো এই রকম একটা ইকুয়েশন লিখতে পারি যে প্রেশার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল 1/1/V। সো 1/V এর মিনিং কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, যে এখানে দেখো প্রপোর্শনাল সাইনটা কিন্তু সেম, যদি এখানে ডাইরেক্ট ভি থাকতো তখন ডাইরেক্টলি প্রপোর্শনাল হতো অথবা সরাসরি সমানুপাতিক হতো, আর যখনই আমরা 1/ আকারে লিখবো তখন এটা ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু মাঝখানের প্রপোর্শনাল সাইনটা কিন্তু সেম থাকবে। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো যদি প্রেশার ইনক্রিজ হয় ভলিউম ডিক্রিজ হবে, প্রেশার ইনক্রিজ হলে ভলিউম ডিক্রিজ হবে, আর যদি প্রেশার ডিক্রিজ করে ভলিউম ইনক্রিজ করবে, তার মানে কি অপোজিট রিলেশন। এই অপোজিট রিলেশন গুলোকে আমরা বলি ব্যস্তানুপাতিক অথবা ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তো এরপর দেখো আমরা আবার এটা কিভাবে লিখতে পারি যে পি ইকুয়াল, দেখো এখানে এই প্রপোর্শনাল সাইনটা উঠে গিয়ে আমরা ইকুয়াল আর একটা কনস্ট্যান্ট ইউজ করি, এটা তোমরা জানো, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট এটা এটাতে ইউজ টু। তো পি ইকুয়ালস দেখো কে ইন্টু 1/V, এটা লিখতে পারি। তো এখান থেকে আবার পি ভি ইকুয়ালস কনস্ট্যান্ট লিখতে পারি, দেখো এখান থেকে পি আর ভিটা মাল্টিপ্লাই করে দিলাম আর এই পাশে কে থাকলো, তো কেটা যেহেতু একটা কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অথবা সমানুপাতিক ধ্রুবক, তাহলে পি ভি ইকুয়ালস আমরা কনস্ট্যান্ট লিখতে পারি। ওকে, তো এখন শিক্ষার্থীরা দেখো যে আমাদের ফিজিক্স পড়ার জন্য, ফিজিক্স পড়ার জন্য আমাদের তোমাদের যে হায়ার ম্যাথটা আছে, হায়ার ম্যাথের হেল্পটা সবচেয়ে বেশি লাগবে। তো আমি সব স্টুডেন্টকে রিকোয়েস্ট করব যে তোমার ম্যাথের যে কনসেপ্ট গুলো সেগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, কারণ যে স্টুডেন্টের ম্যাথের কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে তার জন্য ফিজিক্স বোঝাটা অনেক ইজি হয়ে যাবে। কারণ ম্যাথের যে কনসেপ্ট গুলো তোমরা শিখবে বিশেষ করে কলেজ লাইফে, সেই সবগুলো চ্যাপ্টারের নলেজই আমরা কিন্তু ফিজিক্সে ইউজ করব। ঠিক আছে, তার মানে যে ম্যাথের যে নলেজ গুলো সেগুলো অবশ্যই তোমাকে ভালোভাবে বুঝতে হবে। ওকে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কাজী রৌনক দেলমা বলছে স্যার আগের স্লাইডটা দেন। আচ্ছা ওকে, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবে দ্রুত, হ্যাঁ দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা বলছিলাম যে ম্যাথের বেসিকটা অনেক ক্লিয়ার থাকতে হবে। আমরা কিন্তু ম্যাথের অনেক বেসিক কিন্তু আমরা ফিজিক্সে ব্যবহার করব, ফিজিক্সের যে ডিফারেন্ট ডিফারেন্ট থিওরি গুলো আছে, ঠিক আছে, ডিফারেন্ট কনসেপ্ট গুলো ক্লিয়ার আইডিয়ার জন্য ম্যাথের রিলেশন মানে ম্যাথের হেল্পটা আমাদের প্রয়োজন হবে। তো দেখো আমাদের ম্যাথমেটিক্সে তোমরা দেখো এই রকম অনেক ধরনের ইকুয়েশন পড়েছো যে ওয়াই সমানুপাতিক এক্স, ওয়াই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, এর মিনিং হলো ওয়াই যদি, দেখো এক্স যদি ইনক্রিজ করে তাহলে ওয়াইটাও ইনক্রিজ করবে, আর এক্স যদি ডিক্রিজ করে অথবা কমে যায় তাহলে ওয়াইটাও কমে যাবে। তাহলে এই ধরনের যে সম্পর্কগুলো সেগুলোকে বলে সমানুপাতিক অথবা ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, তো এখন যে এটাকেও কিন্তু আমরা দেখো ওয়াই ইকুয়ালস কে এক্স লিখতে পারি, দেখো ওয়াই ইকুয়ালস কে এক্স লিখতে পারি, এই সমানুপাতিক সাইনটা উঠাই, এই প্রপোর্শনাল সাইনটা উঠে গিয়ে ইকুয়াল আর কে হবে, কনস্ট্যান্ট হবে। তো এখন আমাদের কোশ্চেনটা হলো যে এই রকম যে রিলেশন গুলো, তো সেই রিলেশন গুলোর আসলে গ্রাফ যদি আমরা ড্র করি তাহলে এই গ্রাফটা কেমন হবে। তো এই টাইপের যে রিলেশন গুলো সেগুলো তোমরা গ্রাফ কিন্তু অলরেডি ক্লাস 9-10 পড়ে ফেলেছ, যে হায়ার ম্যাথ অথবা জেনারেল ম্যাথে পড়েছ অলরেডি, আবার কলেজেও কিন্তু এগুলো ডিটেলস পড়বে। ওকে, তো ওই নলেজ গুলো কিন্তু আমরা ক্লাস এই ফিজিক্সে কিন্তু ইউজ করব। তো সেই জন্য সব শিক্ষার্থীকে আমি রিকোয়েস্ট করব যেন তোমরা ম্যাথের টপিক গুলো ভালোভাবে ক্লিয়ারলি পড়বে, তাহলে ওই টপিকের যে নলেজ গুলো সেগুলো আমরা কিন্তু ফিজিক্সে সরাসরি ইউজ করব। ফিজিক্সে ম্যাথমেটিক্স এক্সপ্লেন করার মতো এত আমরা সময় পাবো না, কারণ ফিজিক্সের সিলেবাস অনেক বড়, ওই জন্য ম্যাথের যে টপিক গুলো সেগুলো ভালোভাবে পড়বে। আচ্ছা দেখো তোমাদের এই রকম একটা ইকুয়েশন, এই ওয়াই ইকুয়ালস এম এক্স প্লাস সি, এটার কথা হয়তো মনে আছে সবার, তোমার সবার হয়তো তোমাদের মনে আছে যে ওয়াই ইকুয়ালস এম এক্স প্লাস সি, আর এটা এই মানে কিসের সমীকরণ অথবা কিসের জেনারেল ইকুয়েশন সেটাও হয়তো তোমাদের সবার মনে আছে যে ওয়াই ইকুয়ালস এম এক্স প্লাস সি। ওকে, তো এখন দেখো আমরা এই যে ওয়াই ইকুয়ালস এম এক্স প্লাস সি, তো এই ওয়াই ইকুয়ালস এম এক্স প্লাস সি এটা হলো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। ওকে, এটা হলো, হ্যাঁ এটা হলো জেনারেল ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। তো জেনারেল ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ওয়াই ইকুয়ালস এম এক্স প্লাস সি, এখানে এমটা হলো স্লোপ, এলটা এমটা হলো স্লোপ অথবা ঢাল। ওকে,
তো আর সিটা হলো কনস্ট্যান্ট, আর এখানে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা এই অধীন চলক যেটা সেটা হলো ওয়াই, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা স্বাধীন চলক যেটা সেটা হলো এক্স। ওকে, তো এটার যদি আমরা গ্রাফ ড্র করি তাহলে গ্রাফটা অনেকটা এরকম হবে। দেখো যে গ্রাফটা এরকম, এটা হলো এক্স এক্সিস অথবা হরাইজন্টাল এক্সিস, আর এটা হলো ভার্টিক্যাল এক্সিস। ওকে, তো এই ইকুয়েশনটার যদি আমরা গ্রাফ ড্র করি গ্রাফটা অনেকটা এরকম হবে। দেখো এই যে এরকম, তো এই রকম গ্রাফ দেখো, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন। আর এই যে এখানে দেখো যে কনস্ট্যান্টটা, সেই কনস্ট্যান্টটা হলো এখান থেকে সি পর্যন্ত, এখান থেকে এতটুকু, এটা হলো সি। তো এখন একটু লক্ষ্য করো যে সি ইকুয়াল যদি জিরো হয়ে যায়, দেখো সিটা যদি জিরো হয়ে যায়, দেখো এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, এটা কিন্তু ওই অরিজিন দিয়ে পাস করবে না অথবা মূল বিন্দু দিয়ে কিন্তু পাস করবে না। ওকে, তো এখন দেখো যদি আমরা সিটাকে জিরো করে দেই তাহলে এই পয়েন্টটা এখান থেকে স্টার্ট হবে। দেখো এই পয়েন্টটা এখান থেকে স্টার্ট হবে, সিটা যদি জিরো হয়ে যায় তাহলে এখান থেকে এটা এই পয়েন্টটা এখান থেকে স্টার্ট হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে, দেখো যে মানে ইকুয়েশনটা হবে ওয়াই ইকুয়ালস এম এক্স, এই ইকুয়েশনটা ওয়াই ইকুয়ালস এম এক্স। এখন দেখো এই ওয়াই ইকুয়ালস এম এক্স আর ওয়াই ইকুয়ালস কে এক্স, দেখো এই দুইটা ইকুয়েশনের কিন্তু মানে ফরমেট কিন্তু সেম। দেখো ওয়াই ইকুয়ালস এম এক্স আর ওয়াই ইকুয়ালস কে এক্স। তো দেখো ম্যাথের এই নলেজটা কিন্তু আমরা এখন ফিজিক্সে ইউজ করবো। ওকে, তাহলে এখন একটু লক্ষ্য করো, যদি আমরা এই ইকুয়েশনটার গ্রাফ প্লট করি, দেখো এই ইকুয়েশনটা যদি আমরা গ্রাফ প্লট করি তাহলে এখানে দেখো আমরা এই লাইনটা যেহেতু সি জিরো হয়ে গেল তাহলে এখান থেকে শুরু হবে, তার মানে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। ঠিক আছে, স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন, মূল বিন্দুগামী সরলরেখা, তার মানে কি এইরকম হবে। তাহলে দেখো যদি আমরা শুধুমাত্র এক্স এর যে পজিটিভ ভ্যালু গুলো অথবা এক্স এর যে ধনাত্মক মানগুলো শুধু সেগুলো যদি ব্যবহার করি তাহলে আমাদের এই স্ট্রেট লাইনটা পাবো, কিন্তু এক্স এর ভ্যালু তো নেগেটিভও হতে পারে। ওকে, তো যদি নেগেটিভ হয় তখন কিন্তু এই স্ট্রেট লাইনটা আবার এই ব্যাকওয়ার্ড এক্সটেন্ড হবে। তার মানে দেখো এক্স এর ভ্যালু নেগেটিভ পজিটিভ যেটাই হোক না কেন, তো এটা একটা স্ট্রেট লাইন হবে। দেখো এটা সিঙ্গেল স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন অথবা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এরকম, তো এটা আমাদের কাজে লাগবে। তো এরপরে দেখো আমাদের এই আগেরটা দেখলাম হলো ইনভার্স মানে প্রপোর্শনাল রিলেশনের যে গ্রাফ সেটা দেখলাম, আর এখন আমরা দেখব যে ইনভার্সলি প্রপোর্শনাল যদি রিলেশন থাকে তো সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে। দেখো সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, দেখো যে ওয়াই ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স, তো ওয়ান বাই এক্স মিনিং হলো ইনভার্সলি প্রপোর্শনাল। তো এটা তো এটাকে দেখো আমরা যে ওয়াই ইকুয়াল সেম ভাবে কে ইন্টু ওয়ান বাই এক্স লিখতে পারি। ওকে, তো এটার আবার গ্রাফ কেমন হবে দেখো, তো এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে আবার এক্স ওয়াই ইকোস কে লিখতে পারি, এক্স ওয়াই ইকোস কে। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, আমি সবাইকে একটু ভালোভাবে নোটিস করতে বলবো যে দেখো যে কোনো এক ভেরিয়েবলের অথবা কোনো পার্টের ভেরিয়েবলের যদি এই পাওয়ার যদি সিঙ্গেল হয়, পাওয়ার যদি ওয়ান হয় তাহলে কিন্তু এটা অবশ্যই স্ট্রেট লাইন, আর পাওয়ার যদি ওয়ান এর চেয়ে বড় হয়ে যায়, ঠিক আছে ওয়ান এর চেয়ে বড় হয়ে যায় তাহলে কিন্তু এটা কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা ম্যাথের থিওরি। তো এখন যে এই যে এই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটাকে যদি আমরা গ্রাফে প্লট করি, দেখো এই যে এই ইকুয়েশনটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে গ্রাফে প্লট করলে দেখো এই রকম হবে। দেখো এই রকম হবে, যেমন এক্স এর ভ্যালু যদি ইনক্রিজ করে ওয়াই এর ভ্যালু এরকম দেখো এই হাইপারবোলা হিসেবে ডিক্রিজ করবে। তো এই টাইপের যে ম্যাথ গুলো দেখো, এই টাইপের যে গ্রাফ গুলো তোমরা এগুলো ম্যাথে শিখবে। ওকে, তো এগুলো হলে এক্স এর পজিটিভ ভ্যালুর জন্য, দেখো এক্স এর ভ্যালু দেখো এই জিরো থেকে ইনক্রিজ করবে, ওয়াই এর ভ্যালু ডিক্রিজ করতেছে এরকম। যদি এক্স এর নেগেটিভ ভ্যালু নিয়েও আমরা ডিল করি তাহলে দেখো গ্রাফটা এই রকম হবে, দেখো গ্রাফটা এরকম হবে। আর তোমরা ম্যাথমেটিক্সে পড়বে এই টাইপের যে গ্রাফ গুলো সেগুলোকে বলে অধিবৃত্ত অথবা হাইপারাবোলা। ঠিক আছে, হাইপারবোলা অথবা অধিবৃত্ত বলে, তো এগুলো সম্পর্কে তোমরা ডিটেলস কিন্তু ম্যাথমেটিক্সে পড়বে। ওকে, তো এগুলো আমরা ম্যাথমেটিক্সের নলেজ গুলো ইউজ করবো, যেহেতু এখনো তোমরা পড়োনি তো সেজন্য আমি একটু শর্টকাটে আলোচনা করতেছি। ওকে, তো এখন আবার দেখো তাহলে এই এই যে এই ইকুয়েশনটার এটার গ্রাফ হলো এটা। ওকে, তাহলে আমরা দেখো যেহেতু প্রেশার আর ভলিউম নিয়ে মানে ডিসকাস করছি তাহলে আমরা প্রেশার আর ভলিউমের যে পজিটিভ ভ্যালু গুলো সেগুলো নিয়ে আলোচনা করবো, কারণ ভলিউমের তো নেগেটিভ ভ্যালু নাই। ঠিক আছে, তো আমরা নেগেটিভ ভ্যালু গুলো যদি আলোচনা না করি তাহলে আমাদের গ্রাফে শুধু এইটুকু পার্ট দরকার, এই নেগেটিভের ভ্যালুর পার্ট দরকার নাই। ওকে, নেগেটিভ ভ্যালুর এই পার্টটা আমাদের দরকার নাই, তো আমরা শুধু পজিটিভ, যেহেতু প্রেশার আর ভলিউম আমরা পজিটিভ প্রেশার ভলিউম নিয়ে মানে ডিল করব, তাহলে আমাদের শুধু গ্রাফের পজিটিভ পার্ট, এই যে এইটুকু পার্ট দরকার আমাদের, এটা দরকার নাই। ওকে, তো এখন দেখো এই এটাকে যদি আমরা এখন প্লট করি যে এক্স ওয়াই ইকুয়ালস কে, ঠিক আছে এক্স ওয়াই ইকুয়ালস কে যদি আমরা এটা প্লট করি তাহলে দেখো এইদিকে আমরা যদি এক্স দিই, দেখো অ্যালং দা হরিজন্টাল এক্সিস আমরা এক্স প্লট করলাম, আর অ্যালং দা ভার্টিক্যাল এক্সিস উলম্ব অক্ষ বরাবর আমরা এক্স ওয়াই প্লট করলাম। তো এক্স ওয়াই ইকুয়ালস দেখো সবসময় কিন্তু কনস্ট্যান্ট, দেখো এক্স ওয়াই, এক্স আর ওয়াই এর যে গুণফল অথবা মাল্টিপ্লিকেশন অথবা প্রোডাক্ট এটা কিন্তু অলওয়েজ সেম।
তো আমরা যদি এই ইকুয়েশনটাকে আমরা গ্রাফে প্লট করি তাহলে কিন্তু এরকম হবে, দেখো সব সময় সেম, তার মানে কি এখান থেকে এতটুকুর ভ্যালুটা হলো কে, তার মানে দেখো এক্স এর ভ্যালু যেটাই হোক না কেন, দেখো এক্স এর ভ্যালু যেটাই হোক না কেন, ফর এনি ভ্যালু মানে এনি ভ্যালু অফ এক্স, দ্য প্রোডাক্ট অফ এক্স ওয়াই উইল অলসো সেম অল টাইম। ওকে, তাহলে দেখো যে এক্স ওয়াই এর যে প্রোডাক্ট সেটা সবসময় কিন্তু সেম থাকে, ওই জন্য কিন্তু দেখো এটা যে হরাইজন্টাল এক্সিস এর কিন্তু প্যারাল হলো। ওকে, তো সেম ভাবে যদি আমরা দেখো এদিকে যদি আমরা ওয়াই প্লট করি, এদিকে যদি আমরা ওয়াই প্লট করি, আবার এদিকে যদি আমরা সেম ভাবে এক্স ওয়াই প্লট করি মানে প্লট করি, তাহলেও কিন্তু একই জিনিস হবে যে ওয়াই এর যে কোনো ভ্যালুর জন্য এক্স আর ওয়াই এর যে মাল্টিপ্লিকেশন অথবা প্রোডাক্ট সেটা কিন্তু সেম হবে। তাহলে এই যে এরকম হবে। ওকে, তাহলে এখানে তোমাকে অবশ্যই নোটিস করতে হবে যে এক্স অক্ষের দিকে অথবা হরাইজন্টাল অক্ষের দিকে কি রিপ্রেজেন্ট করা হয়েছে, ভার্টিক্যাল অ্যাক্সিসের দিকে কি রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, দেখো এইদিকে আমি এক্স দিলাম, এইদিকে অনলি ওয়াই দিলাম, তাহলে গ্রাফের শেপটা এরকম হয়ে গেল। তো এইদিকে আমি এক্স দিলাম, এইদিকে এক্স ওয়াই দিলাম, তাহলে দেখো এই সেম ইকুয়েশনের গ্রাফটা কিন্তু এরকম হয়ে যাবে, সেম ইকুয়েশনের গ্রাফটা কিন্তু এরকম হয়ে যাবে। তাহলে তোমাকে অবশ্যই নোটিস করতে হবে যে হরাইজন্টাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস এখানে কি কি রিপ্রেজেন্ট করা আছে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা এখন দেখো, হ্যাঁ কোন স্টুডেন্টের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো, যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমাদের যে হ্যান্ড রাইজিং অপশন আছে তোমরা হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারো, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা মেনশন করতে পারো, আর যদি সবাই বুঝে থাকো ভালোভাবে তোমরা মেসেজের ডাউন লিখতে পারো। ওকে আচ্ছা, ওকে, এখন আমরা দেখো ম্যাথমেটিক্সের যে নলেজটা দেখলাম সেটা আমরা এখন ফিজিক্সে ইউজ করব। দেখো ফিজিক্সে যদি আমরা ইউজ করি, দেখো ফিজিক্সে যদি আমরা ইউজ করি, দেখো ফিজিক্সে পি, দেখো পি ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি, তার মানে কি পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, অথবা পি প্রেশার এ ভলিউমের ব্যস্তানুপাতিক। তো এটা দেখো যে এই ওয়াই ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স ওটার মতো। তো এখন এটা এটাকে আমরা সেম ভাবে দেখো পি ইকুয়ালস কে ইন্টু ওয়ান বাই ভি লিখতে পারি, তো এটা এটাকে আবার পি ভি ইকুয়ালস কে লিখতে পারি। দেখো এটা কিন্তু ম্যাথের যেগুলো আমরা এতক্ষণ দেখলাম সেগুলোর একদম সিমিলার। তো সেম ভাবে দেখো এদিকে যদি আমি পি দেই, দেখো মানে এদিকে যদি আমি ভি দেই, একটু লক্ষ্য করো এদিকে সিঙ্গেল ভেরিয়েবল দিলাম ভি, আবার এদিকে সিঙ্গেল ভেরিয়েবল দিলাম পি, তার মানে কি এই ফর্মুলাটা, তো এদিকে ভি দিলাম এদিকে পি দিলাম। ওকে, তাহলে এইটার গ্রাফটা কেমন হবে দেখো, এটার গ্রাফটা কিন্তু এই হাইপার বলা হবে অথবা অধিবৃত্ত হবে। ওকে, কিন্তু যখনই আমরা এভাবে দিব যে এইদিকে ভি দিলাম অথবা ভলিউম সেট করলাম অ্যালং দ্য হরিজন্টাল এক্সিস, আর অ্যালং দ্য ভার্টিক্যাল এক্সিস আমরা প্রেশার আর ভলিউমের প্রোডাক্ট সেট করলাম, প্রেশার আর ভলিউমের প্রোডাক্ট অথবা গুণফল সেট করলাম, তখন কিন্তু দেখো এই গ্রাফটা কিন্তু এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই গ্রাফটা এরকম হয়ে যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে অবশ্যই কিন্তু নোটিস করতে হবে যে এক্স অক্ষ বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর আসলে কি সেট করা হয়েছে। দেখো কি সেট করা হয়েছে এর উপর ডিপেন্ড করে কিন্তু গ্রাফের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আবার সেম ভাবে দেখো যদি আমরা এদিকে পি সেট করি, এদিকে পিভি সেট করি, তো একই জিনিস হবে। ওকে, তো আশা করি আজকের লেকচারটা সবাই বুঝতে পেরেছো। তো ম্যাথের বিভিন্ন আমরা প্রত্যেকটা চ্যাপ্টারেই ম্যাথের নলেজ আমরা ইউজ করব। ওকে, হ্যাঁ, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা আনমিউট করে তোমরা কোশ্চেন করতে পারো। হ্যাঁ, স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করব যদি কারো কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ একজন দেখো আমানুল্লাহ হাত উঠাইছে। স্যার স্যার যদি আমরা পিভি এক্স অক্ষ বরাবর দেই তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে ওইটা ওই ভার্টিক্যাল এক্সিস বরাবর সমান্তরাল হয়ে যাবে, ওই মানে রেখাটা শুধু এরকম লম্বালম্বি হবে, এটা এরকম এখন হরাইজন্টাল না, তখন এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ, যদি আর কারো কোনো কোশ্চেন থাকে, আজকের লেকচারটা সবাই বুঝতে পেরেছো কি না ভালোভাবে? হ্যাঁ, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারো। আজকের লেকচারটাকে সবাই বুঝতে পেরেছো ভালোভাবে? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? জি স্যার, কোনো সমস্যা নাই তো নাকি? আচ্ছা, আমাদের ক্লাস টাইমটা অলরেডি শেষের দিকে। আচ্ছা, অনেকে কোশ্চেন করেছে, অর্পিতা আবার কোশ্চেন করেছে যে স্যার সিলেবাসে যে যে চ্যাপ্টার আছে